আজ ওয়াই বা কেন এর বিশেষ নিবেদন দুধ কেন সাদা হয় বা দুধের রং কেন সাদা চলুন জেনে নিই এই বিষয়ে শুরু করার আগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমাকে মোটিভেট করার জন্য চলুন জেনে নিই দুধের রং কেন সাদা আমরা সবাই জানি সূর্যের সাদা আলো প্রকৃতপক্ষে সাতটি রঙের মিশ্রণ বেগুনি গাঢ় নীল সবুজ হলুদ কমলা এবং লাল এক কথায় সমস্ত রঙের সমাহারকে বলে ভিবজিয়র বা বেনিয়া সহকলা দেখুন ছবিতে আমি দিয়েছি যে রেনবো সাতটি রং রয়েছে তো আমরা প্রকৃতপক্ষে যে রামধনু দেখি দেখুন আকাশে আমরা এভাবে রামধনু দেখে থাকি তো আমরা ফিজিক্সে প্রিজিমের নাম শুনেছি সেই প্রিজিমের মধ্য দিয়ে যদি সূর্যের আলো পাঠানো হয় তাহলে এই সাতটি বর্ণকে আলাদা আলাদাভাবে বোঝা সম্ভব বিশেষ করে বৃষ্টির সময় আমরা আকাশে কিন্তু এরকম ধরনের রামধনু লক্ষ্য করি এখন আমাদের মনের মধ্যে যে প্রশ্নটি তৈরি হচ্ছে যে আমরা যখন কোনো বস্তুকে নীল বা হলুদ বা লাল রঙের দেখি তার পেছনে কি কোনো বিজ্ঞান আছে না এমনি এমনি আমাদের চোখ লাল নীল হলুদ সবুজ দেখে হ্যাঁ এর পেছনে একটি বিজ্ঞান রয়েছে কোনো বস্তুর উপর যখন আলো এসে পড়ে এবং তখন সেই বস্তু থেকে প্রতিফলিত রশ্মি আমাদের চোখে এসে পড়ে এবং তখনই আমরা বস্তুটিকে দেখতে পাই বস্তুটি থেকে প্রতিফলিত আলোকরশ্মির রং বা বর্ণের উপর নির্ভর করে যে বস্তুটিকে আমরা কী রঙে দেখব বস্তুটি যে রং প্রতিফলিত করবে আমরা বস্তুটিকে সেই রঙের বলে দেখব আমরা এই ছবিতে লক্ষ্য করছি যে এই নীল রঙের যে গাড়িটি নীল কেন না কারণ তার উপরে যখন আলো পড়ছে সেই আলোটি আমাদের চোখে এসে যখন পড়ছে তখন আমরা বুঝতে পারছি যে সেই গাড়িটির রং নীল আবার হলুদের ক্ষেত্রেও কিন্তু একই কিন্তু এই প্রতিফলনের বিষয়টি দুধের ক্ষেত্রে একটু অন্যরকম দুধের ক্ষেত্রে তার আণবিক গঠন এমনই যে সূর্যের সাত রঙের কোনোটিকেই সে শোষণ করতে পারে না সব কয়েকটি রঙকেই দুধ প্রতিফলিত করে দেয় আমরা যদি ছবিটাতে লক্ষ্য করি যে সূর্যের যে সাতটি আলো আসছে ঠিক কিন্তু দুধের যে আণবিক গঠন এমনই যে সব আলোকে সে প্রতিফলিত করছে তার ফলে আমাদের চোখ দুধটিকে সাদা দেখাচ্ছে কিন্তু এই দুধ যদি আমরা কোনো লাল আলোর ঘরে দেখি তখন কিন্তু আমরা দুধকে লাল দেখব বা যদি সবুজ আলোর ঘরে দেখি তাহলে আমরা কিন্তু দুধকে সবুজই দেখব তাই আমরা দুধকে যদি বিভিন্ন আলোযুক্ত ঘরে রাখি তাহলে আমরা ওই রঙটিকেই দেখব বিজ্ঞান এটাই বলছে যে শুধুমাত্র সেই আলোকেই দুধ প্রতিফলিত করে আর তাই আমরা ওই ঘরে লাল সবুজ বা নীল ঘরে আমরা আলো আমরা দুধকে লাল সবুজ বা নীল দেখব সুতরাং এমনি যদি আমরা দুধকে দেখি তাহলে দুধকে আমরা সাদাই দেখব যেটা আমরা এই ছবিতে আলোচনা করেছি সুতরাং এখান থেকে আমরা বুঝলাম যে দুধের রং সাদা কেন হয় থ্যাংকস ফর ওয়াচিং